হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আরও একটি খুবই সুন্দর আসনের ডিজাইন। প্রথমে আমরা যে কোনো একটি জায়গায় সুষ্ঠু উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঘর উঠিয়ে নেব। 9টি ঘর উঠিয়ে নেবার পর কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। এরপর প্রথমে যে কর্নিচে সেই ঘরে ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আবার আমরা কোনার দিকের বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর প্রথমে যে কর্নিচে সেই ঘরে 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আরো 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আবার আমরা কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর প্রথমে যে কর্নিচে সেই ঘরের ভিতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর আবারও আমরা কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। যে ঘর নিচে সেই ঘরের ভিতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঘর উঠিয়ে নেব। ঘর উঠিয়ে নেবার পর কোনার দিকের বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে আবার আমরা কোনার দিকের বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আবার আমরা 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আবার আমরা কোনার দিকের বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। আবার আমরা কোনার দিকের বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। এরপর পরপর 9টি ঘর উঠিয়ে নেব। এইভাবেই আমরা এই লাইনটি কমপ্লিট করে নেব। পাঁচটি ঘর থেকে 6 নম্বর ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 9, 10, 11, 12, 13, 14 চোদ্দটি ঘর উঠিয়ে নেব। চোদ্দটি ঘর উঠিয়ে নেবার পর কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আমরা প্রথমে যে ঘর নিচ্ছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আবার আমরা কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর আমরা 1টি ঘর উঠিয়ে নেব। 1টি ঘর উঠিয়ে নেবার পর তারপর কোনার দিক বরাবর আবার আমরা 1টি ঘর উঠিয়ে নেব। 1টি ঘর উঠিয়ে নেবার পর প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। তারপর পরপর 9টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আবার প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর আবার আমরা কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। এইভাবেই আমরা লাইনটি কমপ্লিট করে নেব। এরপর আমরা 1, 2, 3, 4, 5 ঘর ছেড়ে 6 নম্বর ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঘর উঠিয়ে নেব। 9টি ঘর উঠিয়ে নেবার পর আবার আমরা কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। এরপর প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। এরপর আবারও আমরা কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। এরপরে আরও 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। এবার প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। এবার আবার আমরা কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর পরপর 9টি ঘর উঠিয়ে নেব। কোনার দিকের বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। এবার প্রথমে যে ঘর নিয়েছে সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। এবার আবার আমরা কোনার দিক বরাবর 1টি ঘর উঠিয়ে নেব। এরপর প্রথমে যে ঘর নিয়েছি সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব। এইভাবেই আমরা ডিজাইনটি কমপ্লিট করে নেব।
দেখো বন্ধুরা আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।